নদীর পানি প্রবাহ অতীতের সব রেকর্ড ভেঙে দেশের পূর্বাঞ্চলের পাঁচটি জেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে হবিগঞ্জ এবং চট্টগ্রাম কুমিল্লা কিছু নিম্নাঞ্চল মাঠ পর্যায়ের ক্ষেত্রে এটার তথ্য সংখ্যাটা আরেকটু বেশি হতে পারে তবে আমাদের যে বর্তমানে নদীবাহিত অঞ্চলের যে তথ্য আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটি নদী নদীবাহিত আকর্ষিক বন্যা কবলিত আগামী চব্বিশ ঘন্টায় এই ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন এইসব অঞ্চলে কোথাও কোথাও ভারী বা অতি ভারী বর্ষণজনিত কারণে পাহাড়ি ধস বা ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে